হে ভিউয়ার্স, বন্ধুরা চলে আসলাম খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, বন্ধুরা আমাদের স্মার্টফোনে আমরা যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করি, এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এক কথায় আমরা লোগো দেখেই চিনে ফেলি এটা কোন অ্যাপ্লিকেশন। হ্যাঁ বন্ধুরা, দেখেন ফেসবুকের যে লোগোটি আছে, প্লাস ইমোর যে লোগোটি আছে, এটা দেখেই কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারি যে এটা আমাদের ফেসবুক বা ইমোর লোগো। তা আপনারা যদি চান আপনাদের স্মার্টফোনের যে আইকনগুলো আছে বা অ্যাপসের যে লোগোগুলো আছে, এগুলো খুব সহজে চেঞ্জ করে আপনার প্রিয়জন প্লাস আপনার ছবি সেট করতে পারেন। জাস্ট আপনারা একটু দেখেন, আমার এখানে কিন্তু আমি গ্যালারি, ইউটিউব, ইমো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু মধ্যে কিন্তু আমি আমার নিজের ছবি সেট করেছি। ইউটিউবে কিন্তু একটি মেয়ের ছবিও সেট করে রেখেছি। ঠিক আছে বন্ধুরা, জাস্ট আমি যদি এখান থেকে গ্যালারিতে ক্লিক করি তাহলে কিন্তু আমার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। জাস্ট আমি যদি এখান থেকে ইউটিউবটি ওপেন করি তাহলে কিন্তু ডাইরেক্টলি ইউটিউবটিও ওপেন হয়ে যাবে। তো এখানে কীভাবে আমি এই ছবিগুলো অ্যাড করেছি সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি আপনারা যদি ফ্রেন্ডের সামনে মোবাইলটি বের করেন, বের করার পর যদি তারা দেখে যে প্রত্যেকটা অ্যাপের আইকনে আপনার ছবি বা আপনার প্রিয় মানুষের ছবি সেট করা, তাহলে কিন্তু তারা হতভাগে চেয়েই থাকবে। তো বন্ধুরা, এই কাজটি কীভাবে করেছি সেটা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তার আগে যে কথাটি না বললে নাই, আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। হে ভিউয়ার্স, আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড ভিডিও ইউটিউব চ্যানেল, আর সাথে আছে আমি সমীর দত্ত। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা যদি চান আপনাদের স্মার্টফোনের যে কোনো অ্যাপের লোগোগুলো চেঞ্জ করতে, তাহলে ছোট্ট একটি অ্যাপের সাহায্য নিতে হবে। এই অ্যাপটি কীভাবে ডাউনলোড করব সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। জাস্ট আমরা অ্যাপের কাজটি দেখে নিই। জাস্ট আমরা অ্যাপসটি ওপেন করব। অ্যাপটি ওপেন করার পর বন্ধুর ইন্টারফেসটা এরকম চলে আসবে। আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কিন্তু এখানে শো করবে। ঠিক আছে বন্ধুরা, এখান থেকে আপনি যে অ্যাপ্লিকেশনের আইকনটি চেঞ্জ করতে, আপনার ছবি সেট করতে চান বা প্রিয়জনের ছবি সেট করতে চান, এটার মধ্যে ক্লিক করে কিন্তু আপনি এটা চেঞ্জ করতে পারবেন। জাস্ট চেঞ্জ করার জন্য জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি প্লে স্টোরটি চেঞ্জ করবো। আমি প্লে স্টোরের উপরে ক্লিক করবো। ক্লিক করার পর ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধু এখানে আমরা ফটোতে ক্লিক করে দিব। ফটোতে ক্লিক করার পর দুইটি অপশন পাবো, ক্যামেরা এবং গ্যালারি। ক্যামেরা দিয়ে ডাইরেক্টলি আপনি যদি ছবি তোলেন, ছবি তুলে এটা কাজটা করতে পারেন, আর নাহলে আপনি গ্যালারি থেকে ছবি এনেও করতে পারেন। তা আমি এখানে গ্যালারিটি ওপেন করছি। তা আপনাদের প্রথম অবস্থায় গ্যালারিটি ওপেন করতে গেলে একটি ভিডিও ওয়াচ করতে বলবে। জাস্ট আপনার হয়তো 15 থেকে 20 সেকেন্ডের একটি ভিডিও দেখলে আপনারা কিন্তু এই গ্যালারিটি ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর বন্ধুরা জাস্ট আমি এখান থেকে একটি ছবি সিলেক্ট করে নেব। আমি আমার এই ছবিটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু আপনারা কয়েকটি আকার পেয়ে যাবেন। জাস্ট আমি এখান থেকে গোলটা সিলেক্ট করে দিলাম, যেটা দেখতে একটু অ্যামেজিং লাগবে বা দেখতে একটু সুন্দর লাগবে। বাস এটা আপনার পারফেক্টলিভাবে বসিয়ে এখানে ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা ইন্টারফেসটা এরকম চলে আসবে। চাইলে কিন্তু এখান থেকে আপনি অ্যাপের নামটিও চেঞ্জ করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, পেন্সিল আইকনে ক্লিক করে আপনি অ্যাপের নামটিও চেঞ্জ করতে পারবেন। জাস্ট এটা করার পর এখান থেকে আপনার ওকেতে ক্লিক করে দিবেন। ওকে ক্লিক করে দিলে বন্ধুরা এখানে একটু লোড নেবে। লোড নেওয়ার পর বন্ধুরা আপনার এই অ্যাপের কিন্তু আইকনটি সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, দেখেন আমাদের সম্পূর্ণ কাজটি শেষ। এখন যদি আমি এই অ্যাপটি থেকে বেরিয়ে যাই, বেরিয়ে যাওয়ার পর বন্ধুরা দেখেন প্লে স্টোর কিন্তু এখন আমার ছবি সেট হয়ে গেছে। এভাবে কিন্তু খুব সহজে আপনারা আপনার ফোনের যে কোনো অ্যাপের আইকনটি চেঞ্জ করে আপনি প্রিয়জন প্লাস আপনার ছবি সেট করতে পারেন। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন? অ্যাপটি ডাউনলোড করার জন্য চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর বন্ধুরা আপনারা সার্চ বারে সার্চ করবেন এক্স আইকন চেঞ্জার। জাস্ট এটা লেখে সার্চ করার পর বন্ধুরা সর্ব উপরে এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে খুব সহজেই কিন্তু আপনারা এই কাজটি করতে পারেন।